পলিটেকনিকের প্রথম সেমিস্টারের ছাত্র হিসেবে ইতিমধ্যেই কিন্তু তোমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে যারা পলিটেকনিকে ভর্তি হয়েছ দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছ কিন্তু একটা বিষয় তুমি ঠান্ডা মাথায় কি ভেবে দেখেছ অনেক ক্ষেত্রে তুমি আমি বা আমরা যে ভুলটা করে ফেলি আমরা ভুল চিন্তা ধারার মাধ্যমে আমাদের জীবনকে অতিবাহিত করি ফলে আমাদের জীবনে সর্বনাশ চলে আসে যেমন দেখো মার্চ মাসে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে এখন পর্যন্ত তুমি একটু চিন্তা করে দেখো তো কয়বার বই ধরেছো এভাবেই তোমার যদি জানুয়ারি পর্যন্ত বইয়ের সাথে সম্পর্ক একেবারেই না থাকে আসলেই কি তোমার ভিতর যে ছাত্রসুলভ আচরণ সেটা কি থাকবে পড়াশোনা মুখস্থ করার যে ক্যাপাবিলিটি এটা কি থাকবে তুমি যে বিষয়গুলো পড়াশোনায় ভালো বুঝতে সেই বিষয়গুলোকে তোমার মনে থাকবে সো এত লম্বা সময় পড়াশোনা থেকে ব্রেক নেওয়াটা এটা নিতান্তই বোকামি অনেক শিক্ষার্থী আছে ভুল ভুলক্রমে ভুল মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে পড়াশোনা থেকে ভুল একটা মেসেজ পায় যেমন অনেক শিক্ষার্থী আছে যে না আমি এক বড় ভাইয়ের সাথে পরামর্শ করছি বড় ভাই বলেছে যে তোমার এখনই পড়াশোনা করার দরকার নাই পলিটেকনিকে ভর্তি হয়ে ক্লাস শুরু হলে পড়াশোনা করিও কিন্তু যে বড় ভাইয়ের কাছ থেকে তুমি পরামর্শটা নিলে সেই বড়ো ভাইয়ের রেজাল্ট আসলে কিন্তু তুমি জানো না কারণ সচেতন একজন গার্ডিয়ান সচেতন একজন মেন্টর সচেতন একজন পরামর্শদাতা কখনো এমন পরামর্শ দিতে পারে না যে তুমি পড়াশোনা করারই দরকার নেই বরং এ সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় তুমি একাডেমিক পড়াশোনা হয়তো অল্প পড়ো কিন্তু কোকারিকুলার অ্যাক্টিভিটিস কিছু করো তুমি ইংলিশ স্পিকিং শিখো তুমি কোরআন তেলাওতটা শিখো তুমি নামাজ বিশুদ্ধভাবে পড়াটাকে একটু ভালোভাবে রপ্ত করে নাও তুমি কি করতে পারো তুমি একটা স্কিল অর্জন করো সফট স্কিল অবজর্ভ করো সো যে তোমাকে এগুলো বলে না সে আসলে নিজে কতটুকু এই স্কিলগুলো অর্জন করতে পেরেছে বা এইগুলো পারার গুরুত্ব সম্পর্কে অনুধাবন করে এটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন থেকে যায় সো অনেক সময় আমরা অনেক পলিটেকনিকের এক বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেই অনেক ভাই আছে যারা খুব ভালো পরামর্শ দেয় কিন্তু এই পলিটেকনিকে থাকা অবস্থায় ভাইয়ের কাছ থেকে পরামর্শটা নেওয়া অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ সেটা যে যে স্টেজে থাকে সেই স্টেজের গুরুত্ব সম্পর্কে সে বুঝতে পারে না ফলে তার পরামর্শটাও বিপজ্জনক হওয়ার চান্স বেশি থাকে যেমন তুমি এক বড় ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়েছ যেহেতু বড় ভাইয়েরা পঁয়ত্রিশ বা আটত্রিশ করে বা চল্লিশ শতাংশ পাশ করে হয়তো ওই বড় ভাই ফেল করেছে বাট সে তার ফেল করার যে ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনই না অথবা দেখা যাচ্ছে যে ষাট শতাংশ শিক্ষার্থী ফেল করেছে প্রথম সেমিস্টারে বিভিন্ন সময়ে তো সেই ভাইয়ের কাছেই তুমি পরামর্শ নিয়েছ দেখো মেজরিটি পার্সেন যেখানে ফেল করছে সেই সকল বড় ভাইদের কাছে যদি তুমি পরামর্শ নাও তাহলে সে আসলে কি পরামর্শ দিতে পারে সো এই জন্য সফল বা প্রচন্ড ব্যর্থ মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা বিশিষ্ট জনেরা জ্ঞানী লোকেরা বলেন সো তুমি যদি আসলে সত্যিকার অর্থে কোনো বিষয়ে পরামর্শ নিতে চাও তাহলে ওই ফিল্ডের অনেক বেশি সফল বা অনেক সফলতা চেয়েছিল এবং প্রচন্ড হারে ব্যর্থ এই দুইটা মানুষের কাছ থেকে পরামর্শ নিলে তুমি সফল মানুষের কাছ থেকে এটা পাবে যে কিভাবে সফল হবে আর ব্যর্থ মানুষ যদি পজিটিভ মাইন্ডের হয় তাহলে তোমাকে বলে দিবে কিভাবে তুমি ব্যর্থতা এড়িয়ে চলতে পারো তাহলে সেই পথগুলো এড়িয়ে তুমি সফলতার জন্য এগিয়ে যেতে পারো সো পলিটেকনিকে যারা পড়ছ এই সময়ে তুমি যে কোনোভাবে তুমি তোমার পাশের কোনো বড়ো ভাইয়ের কাছ থেকে পাশের কোনো টিচারের কাছ থেকে বা যে কোনো উপায়ে এমনকি অনলাইনের মাধ্যমে এখন তুমি পলিটেকনিকের একাডেমিক পড়াশোনাটাকে এগিয়ে নিতে পারো কারণ যে সকল শিক্ষার্থী এত লম্বা সময় পড়াশোনার সাথে কানেক্টেড থাকবে না তাদের পড়াশোনার প্রতি ভালো লাগা ভালোবাসা আবেগ অনুভূতি সব কিছু নষ্ট হয়ে যাবে সো এই আবেগ অনুভূতিকে সংরক্ষণ করার জন্য অল্প হলেও পড়ো আর এই জায়গাতে তোমার যদি মনে হয় তুমি সফটম্যাক্স অনলাইন স্কুলের নাম শুনেছ যেই অনলাইন স্কুলটি বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল এই স্কুলে একটি অ্যাপ আছে যেই অ্যাপটির নাম হচ্ছে সফটম্যাক্স অ্যাপ এই অ্যাপে পলিটেকনিকের অ্যাকাডেমিক পড়াশোনা ডুয়েট ভর্তি প্রস্তুতি এমনকি চাকরির প্রস্তুতিও নেওয়া যায় সো এই অ্যাপ সম্পর্কে জানার জন্য অ্যাপটা ডাউনলোড করো এবং দেখো এই জায়গাতে বেশ কিছু ফ্রি ক্লাস আছে এই ক্লাসগুলো দেখে একটু সময় অতিবাহিত করো যদি ভালো লাগে যদি মনে হয় সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে তুমি তোমার স্বপ্নযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে তাহলে সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে এগিয়ে নিতে পারো যদি ভালো না লাগে তাহলেও তুমি তোমার আশেপাশে যে পদ্ধতিতে যেভাবে ভালো লাগে পড়াশোনাটাকে এগিয়ে নাও কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই